ব্রোনের সমস্যায় আমরা অনেকেই ভুগি সাধারণত ত্বকের গ্রন্থি বা ওয়েল গ্ল্যান্ড ব্যাকটেরিয়ার মাধ্যমে সংক্রমিত হলে ব্রন হয় ত্বকের উজ্জ্বলতা সৌন্দর্য নষ্ট করতে ব্রন অনেকাংশেই দায়ী সুস্থ সুন্দর ব্রণমুক্ত ত্বক দেখতে না ভালো লাগে তাই ঘরে বসে ব্রণ দূর করতে ডাক্তারি কিছু পরামর্শ নিউ ইয়র্কের ডার্মাটোলজিস্ট এবং স্কিন রোশল বইয়ের লেখক ড্যাব্রা জেলিমান জানান স্পিরিন হল এক ধরনের সলিসেসিক অ্যাসিড একনি বা ব্রন দূর করার পদ্ধতিগুলোতে এই উপাদান ব্যবহার করা হয় স্পিরিন গুঁড়ো করে পানি দিয়ে পেস্ট তৈরি করুন তুলার মধ্যে লাগিয়ে এই পেস্ট সরাসরি ব্রনের মধ্যে দশ মিনিট রাখুন এরপর উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন চা গাছের তেলের মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ইনফ্লোমেটরি উপাদান কয়েক ফোঁটা চা গাছের তেল তুলার মধ্যে লাগিয়ে খুব নরমভাবে ব্রোনের মধ্যে লাগান দেখবেন কয়েক দিনের মধ্যে ব্রন সেরে উঠেছে ডক্টর জেলিমান জানান গোড়ালি মসকে গেলে এর ফুলা কমাতে বরফ কাজ করে এটি ব্রোনের প্রদাহ কমাতেও বেশ কার্যকর একটি বরফের ছোট টুকরো পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে এক মিনিটের জন্য ব্রণের মধ্যে রাখুন এই পদ্ধতি ব্রোনের লাল হওয়া ও ফুলা বাপ কমাবে লেবুর রসের মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড রয়েছে অ্যাল অ্যাসকোরবিক অ্যাসিড যা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট উৎসাহ একটি তুলোর টুকরোর মধ্যে লেবুর রস মিশিয়ে ব্রণে লাগান সারা রাত রাখুন ব্রণ দূর করতে এই পদ্ধতি বেশ কার্যকর রসুনের গন্ধ হয়তো আপনার বিরক্তি লাগতেই পারে কিন্তু এর মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ব্রণ দূর করে রসুন দেহের বিভিন্ন রোগ প্রতিরোধেও উপকারী এটি ক্যান্সার প্রতিরোধ করে রসুনে রয়েছে অ্যালিসিন ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রসুন কেটে পানির সঙ্গে পেস্ট করুন এরপর ব্রণের মধ্যে পাঁচ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন ব্রণ দূর করতে মধুও খুব উপকারী মিষ্টি স্বাদের এই খাবারটি আপনি মাস্কের মতো মুখে লাগাতে পারেন পাঁচ মিনিট লাগিয়ে রাখুন এরপর ধুয়ে ফেলুন এর ভিতর আছে অ্যান্টি অ্যান্টিএনফলমেট্রি এবং অ্যান্টিসেপটিক উপাদান তবে নিয়মিত মধু ব্যবহারে ব্রণ একবারে সারবে কিনা সেটা নিয়ে গবেষকরা এখনও ধন্দে রয়েছেন তাদের পরামর্শ চেষ্টা করুন অপ্রতিক্রিয়াজাত বা টাটকা মধু ব্যবহার করতে নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন